যদি কোনো গাঞ্জা কর বইয়া বইয়া মসজিদের সিঁড়িতে গাঞ্জা বানায়, দয়াল খাজা দিস না সাদা টানে মেম্বারের ছোট ভাই কবে আমি মরিয়ার বাসি ওরা দুই টুকরো বানা আগে ঠিক ঠিক সাধারণ একটা মসজিদের সামনে গাঞ্জা খাইলে মদ খায় কেউ মাতলামি করলার বাইরে লুলা মানে হালাবাদ, যেখানে আল্লাহ আকবারের ধ্বনি হয়েছে শত শত বছর ভারতের বাবরি মসজিদ আজকে দুঃখে কলজা ফেটে যায়। এই মসজিদটা যদি আমরা এই মন্দির ভাঙ্গে যদি বাংলাদেশে মসজিদ করতাম আমেরিকান ওই সাদা সামনার কুত্তাগুলা কইতো ইসলাম সন্তান আসে, এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেশে হইতো একটা মন্দির ভাঙ্গে মসজিদ আমরা করতাম সারা দুনিয়ার বেইমানের সাদা সামনার কুত্তাগুলা সব এক হয়ে যেত। আজকে অন্তত 700 থেকে 800 বছর জুমার নামাজ হইছে, আজান হইছে, আসসালাতু খায়রুম মিনা নাম হইছে বাবরি মসজিদ, সেই বাচ্চা বাবর আমল থেকে বাবরি মসজিদ। আজকে বাংলো বাংলো দুঃখ ছিল না, রাম মন্দির করে উলুলি দেয়, এখন নতুন করে পাইতারা চলতেছে দিল্লি শাহী মসজিদ তারা ভেঙে ফেলবে, ওখানে বলে মন্দির আছে, দেওবান মাদ্রাসায় ফতোয়া বিভাগ বন্ধ করে দিছে, ওয়েবসাইট যেই দেওবান মাদ্রাসার ফতোয়া শুনিয়া সারা পৃথিবী চলে শুধু দেওবানদের ফতোয়ায়, এমনকি মক্কা মদিনাও চলে দেওবানদের ফতোয়ায়, আজকে সে দেওবানদের ফতোয়া বন্ধ করে দিচ্ছে। ওই আমেরিকান লাল কুত্তা ইন্ধনে দাদা মোদি এই কাম করতেছে, জানি না কোন দিকে যাচ্ছে ইসলাম। ভাইজান দুনিয়া একদিন চলে যেতে হবে, ইসলামের পক্ষে কোনো কিছু বইলা দুনিয়ার থেকে যান খোদার কসম কবরে আরামে ঘুমিয়ে থাকবেন। এই যে আল্লাহ আকবার ধ্বনি যেটা দিয়েছেন না, এর ওসিলায় আপনার কণ্ঠকে আল্লাহ সতেজ রাখবে, কবরে যাওয়ার পরেও আল্লাহর সাথে কথা বলতে পারবে। অতএব নারায় তাকবীর ধরে যখন দিবেন আসতে দিবেন না, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আমি একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিনিস্তাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দাঁড়াই দাঁড়াই তামসা দেহ, তোকে হাড়ের রোগের ওষুধ লাগবো না, জোরে লিল্লাহে তাকবীর, দিনিস্তাম দিনিস্তাম, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, মুর্দাবাদ ধ্বংস হোক, লিল্লাহে তাকবীর, আমার মন বলে যদি কোন ওসিলে আমাদেরকে আল্লাহ মাফ করে, ফিলিস্তিনের পক্ষে যারা আছেন, কারণ এই ফিলিস্তিনের খবর যদি আপনি শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই ফিলিস্তিনে 3,500 উপরে নবীর কবর, সুবহানাল্লাহ, যারা আসতে কইছেন বাতের রোগে ধরবে, বাতের রোগে স্ট্রোক করে মরে থাকবে। আমি আবার বলছি, ফিলিস্তিনে 3,000 উপরে নবীর কবর, এমন এমন নবীর কবর, এক একজন নবীর নাম শুনলে আপনি আল্লাহ আকবার জগৎ কাঁপাই দিবেন। এক নম্বরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, দুই নম্বর ইউসুফ নবীর কবর, তিন নম্বরে ইসহাক নবীর কবর, চার নম্বর আইয়ুব নবীর কবর, পাঁচ নম্বর ইউসুফ নবীর কবর, এখানে শেষ না, সুলাইমান নবীর কবর, ইউনুস নবীর কবর, ইদ্রিস নবীর কবর, নূহ নবীর কবর, এরকম উল্লেখযোগ্য শুনবেন আরো কারাদের নাম, জাকারিয়া নবীর কবর, ইয়াহিয়া আলাইহিস সালাম, কলিজার টুকরা তার মা, তার নানা, তার মায়ের খালু জাকারিয়া এবং মারিয়ামের বাবা ইমরানের কবর, মারিয়ামের কবর এই বাইতুল মুকাদ্দাসের সাথে। 2013 সালে আমি মা মারিয়ামের কবরের পাশ দিয়ে ঘুরছি, তখন দেখছি এই বেজরমা ইসরায়েল একটা হোটেল বানাইছে, ওই হোটেলের মধ্যে মদ খাইয়া সারাটা রাত কুত্তা নাচায়। আজকে বাংলাদেশে কিছু কিছু দালাল আছে আহলে খবিশ নামে, হামাসের শক্তি নাই কিল্লিগ ইসরায়েলের বিরুদ্ধে নামছে, এই বেজরমা গুলা তোরা কি জানোস ইসরায়েলের বিরুদ্ধে কেন নামছে? ইসরায়েল প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় মদ খাইয়া নাচে। এই মেম্বার সাহেবের এই যে জায়গা দিছে, তারা এত কষ্ট করে 2 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ বানাইছে, এখানে যদি কোনো গাঞ্জা কর বইয়া বইয়া মসজিদের সিঁড়িতে গাঞ্জা বানায়,
দয়াল খাজা দিস না সাদা টানে মেম্বারের বছর ভাই কবে আমি মরিয়ার বাসি ওরা দুই টুকরা বানা আগে ঠিক নাকি তোর বাইরে কি দেখো ল্যাংটা করে নেবে পিডার না কর তুমি আওয়াজ খে মগা কোরআন শরীফ টান দিলে আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে কি আওয়াজ কর বাহিনী পাড়াম তুই বাড়া এখন হয় নাই আমার মনে হতো বাড়া মাস্টার বাড়া টন বাড়া ভেজ বাড়া এইভাবে রাগ তোর আছরা মারহাবা বলে খালি এবার কমা তো রাস কষ্ট হইতেছে একটা মাহফিলের সবচেয়ে বড় শোভা হলো মাইক একটা বাগানের সবচেয়ে বড় রানী ফুল হলো সূর্যমুখী ফুল যেটা সব সময় দেখা যায় কথা কর নাকি এই বাগানের মেন রাস হলো রানী হলো এই যেমন মাইক যেমন রাস রাজ মানে রাজা সব কিছুর মূলে হলো মাইক কোরআন শরীফ টান দেয় আমার বুক ব্যথা করে গলা ব্যথা করে কি অস করবে একসাথে বলেন এই জমিনের মালিককে তাহলে যেই মসজিদটার কথা আল্লাহ কোরআনে বললেন এবং এখানে শেষ না আমার দিকে তাকান যেই মসজিদের সামনে উত্তর গেটে দাঁড় করাই আমার নবী রিদি আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে দুনিয়ার কোন মসজিদের সামনে আমার নবী কি ইমামুল মুরসালিন খেতাব দেয় নাই একমাত্র বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে এখান থেকে সিঁড়ি লাগাইয়া ডাইরেক্ট আল্লাহর বাড়িতে নিয়ে গেছে এই মসজিদটার পক্ষে যদি কোনো প্রধানমন্ত্রী না থাকে টু টু টুমোর অপেক্ষা করার ধ্বংস হয়ে যাবে কতক্ষণ না কেন আমেরিকা ইসরায়েলের পক্ষে আমার চাচা দাদা মুদি আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে সারা দুনিয়া ইসরায়েলের পক্ষে আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে যদি কখনো প্রধানমন্ত্রী ভিসা দেয় দেখবে এবার আমি একটু টেস্ট করি যদি ভিসা দেয় ফিলিস্তিন যেতে হবে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য মসজিদ মনে রাখবেন দুনোটা সমান কারণ দুনোটা মসজিদের কথা বলছে আল্লাহ একটা হলো কাবা শরীফ যদি শোনেন ইসরায়েলি বাহিনী কাবা ঘরে আক্রমণ করার লেগে আসতেছে আপনি কি করবেন দরকার হয় নদী সাঁতরাইয়া যাব বিশাল দিক বানা দিক জীবনের বিনিময়ে যাব ঠিক বাইতুল্লাহ যেরকম রক্ষা করা ফরজ বাইতুল মুকাদ্দাস ওইভাবে রক্ষা করা ফরজ কষ্ট হইতেছে ইনশাল্লাহ বলেন মা ও মা মা বলো বাবা আমার আব্বা যদি বিদেশে যায় থাকে ওই বিদেশের ওইখানে জানো আমার আব্বার কবরটা মাপ আমার আব্বা কতটুক লম্বা বাবা তুমি জানো এই মক্কা নগরী তখন মক্কার নাম কিন্তু মক্কা না মক্কার নাম কিন্তু বাক্কা কি নাম আলমুল্লাহ আমার কর্নলে মেম্বার কবে বানাই কইতেছে মক্কার নাম কি এই শহরটার নাম যে বাক্কা ছিল তা একর কাবার গেলাবে স্বর্ণের সুতা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত আমি তেলাবাত করি আপনি আল্লাহ আকবার বলেন কেমন রুকনে আমিনের উপরে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা যায় শহরটার নাম বাক্কা ছিল শোনেন কোরআনে কি বলে ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন